নমস্কার প্রশ্নকাল স্বাগত করুচি শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে দিল্লি দৌলতা বাদ আমি কৌছু কটক খাননগর বস টর্মি কথা যা মুখ্যমন্ত্রী নেতাজী জয়ন্তী দিন শুভ উদ্ঘাটন করছেন কিন্তু বড় কথা হচ্ছে যে বর্তমান সেইটি বস টর্মিনাল নির্মাণকুই হয়েছেন বিজেডি দুই হেভি ওয়েট ছর সাংসদ বর্তমান সাংসদ ভটুহরি মহতা এবং বিজেডির জেলা সভাপতি দেবাশিষ সামন্ত রায় পূর্বতন বিধায়ক মহতা বাবু কুন্ন যে একথা তাঁর মালুম নাহি যে নিস্পতি কে হল এবং প্রকুতরে ইয়ে গুগুল ম্যাপ কু দেখি নিষ্পতি বা্তবতা সহ তার সম্পর্ক না যেহেতু খাননগরের বহু কিছু জিনিস রয়েছে পাঠাগার রয়েছে এবং সেটি লোকের ঘর রয়েছে এবং সেটি বর্তমান সময়ের বস টর্মিনাল সম্ভব নুহে কিন্তু দেবাশিষ বাবু কুচ এ সম্ভব এবং নিস্পতি নিষ্পতি এহা অবগত অ সাংসদ কেমি জাগিপার্লে না পূর্বতন বিধায়ক কেমনি জানলে তাকে নিয়েকি দুহে মুহমুই হয়েছেন ভিতরে আউ চর্চা হেছে যে গোপালপুরে যে নিষ্পতিহার তেররে হয়ে মুখ্যমন্ত্রী সেটি মধ্যে তাকে উদ্ঘাটন করে চারি কোটি টঙ্কা খরচের সেটি পাচে তেয়ারি হয়েছিল সে নিষ্পতি কী বদলা তে আজর প্রসঙ্গ হচ্ছে যে গোপালপুর খাননগর বস টর্মিনাল স্থানান্তর প্রসঙ্গ বা নিষ্টি কাহ ইয়ে দিল্লি দৌলতবাদ ভষ্পত্তি হব

য' কথা কোৱা যাওঁ যে ভটুৱাৰী বাবু ক'লে যে লোকৰ মতমত নি যায় নাই এই নিষ্পত্তি এই নিষ্পত্তি বা সৈতে সম্পৰ্ক নাই এই গুগুল মাপু দেখি নিষ্পত্তি নিযায় সেইপাই বোধহয়ে আজি জিলা প্ৰশাসন তৰবৰিয়া ভাৱে এই বৈঠক ডাকিছে কি

খাননগর পূজা কমিটির লোক এবং বস্তি বাসিন্দা যে প্রতিনিধি সে সামিল হয়েছেন যেহেতু উচ্ছেদ হওয়া কই বোধ হয়ে বুঝা সুঝা চলছে এবং বৈঠক চলছে মু আসি আপনার পাখু ইমরা কিন্তু বর্তমান প্রকাশ বাবু আপনার আপনার জানা চাহুত এই যে নিষ্পতি গোপালপুর স্থানা খাননগরক তার কারণ কোণ কিন্তু তা পূর্ব আপনার প্রথমে যে বিজেডি ভিতরে আরম্ভ হয়েছি তু তু মে মে সাংসদ এবং বর্তমান জেলা সভাপতি ভিতরে শুণতো তাপরে মো প্রশ্নর উত্তর দেবে निषत्ति सचिवालय मुख्य शासन सचिव नहीं चु प्रोग्राम से योजना संपर्क में किसी अवहित ना जी मुझे पूर्वतन विधायक हिसाब से मुझे जानपारे सांसद थी कहपी तेणु कि उत्तर रखी जाना जे कह सहित आलोचना करवाशिष बाबू सहित आलोचना होती भल देवाशिष बाबू मतलब कह दरकार প্রকাশ বাবু আপনার শুনেলে সাংসদ কুমার সে জানি না দেবাশিষ বাবু কুমার যে তাঁর আলোচনা হয়েছে তো এই যে নিষ্পতি সরকার খাননগর এ নিষ্পতি আমি কৌছু যে দিল্লি দৌলত দৌলতা বাদ ভি না তো এই যে প্রসঙ্গ গোপালপুরে প্রথমে হয়েছিল টর্মিনাল হওয়া চার কোটি খরচ হয়েকি পাঁচে তেয়ারি হয়েছিল এবার সরকার কোচ খাননগর হব এ নিষ্পতি আপনার কেমি দেখবতা সহ এর সম্পর্ক কোণ ଦେଖନ୍ତୁ ଯେଉଁଦିନ ଗତ ଜାନୁଆରୀ ତେଇଶ ତାରିଖରେ ନେତାଜୀଙ୍କର ଜୟନ୍ତୀରେ ଯେଉଁଦିନ ଆମେ ଦେଖିଲୁ ଆମେ ପ୍ରଥମରୁ ମଧ୍ୟ ଦୁଇ ଦୁଇ ଦିନ ଆଗରୁ ଶୁଣିଥିଲୁ ଯେ କ'ଣ ଗୋଟେ ବସ୍ ଟର୍ମିନାଲ ଖାନନଗରେ ତାକୁ ତାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆସୁଛନ୍ତି ବୋଲି କିନ୍ତୁ ଆମର ବିଶ୍ୱାସ ହେଉନଥିଲା ଏବଂ ଯେତେବେଳେ ସେହିଦିନ ଦେଖିଲୁ ଆମେ ଦେଖିଲୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇଏ ଗୋଟିଏ ନାଟକ ଏଠି ବିଜୁ ଜନତା ଦଳର ଇଏ ଗୋଟିଏ ପ୍ରହସନ ପୁଣି ଗୋଟେ ଆରମ୍ଭ ହେଲା ଏବଂ ସେହିଦିନ মো গোটে প্রেস কনফারেন্স আমার ভারতীয় জনতা পার্টি অফিসে ডাকিছিল সমস্ত ডাকি দিলে এবং সেই কথা আলোচনা করেছিল যে এটি তেয়াশ একর জমি গোপালপুরে সরকার চিহ্নট কে দি হাজার বার মশায় তার গ্রিন সিগনাল দেহ হাজার তের মশায় সে সময়ের ট্রান্সপোর্ট মিনিষ্টর এবং বিধায়ক থিলে জাপাল অন্যান্য সমস্ত অফিসর মানে লে সেমানে শুভ দেলে এবং পাচিটি কাম কাম হল পাখাখি চারি কোটি রু অধিকা টঙ্কা তাহলে খরচ করা

তাঁর সাংসদ কৌঁচিত এবং এটা গোটা ফ্যাক্ট যে গুগুল ম্যাপ দেখি এটি করা যাই ড্রইং করা যাই এবং খাননগর স্থিতি যদি আমি বাদাম বাড়ি এবং খাননগর ভিতরে বিশেষ কিছু ফরক না এটি আউসকটরে আমার সহর টাউন রউস্কটরে আমি এটিপি প্ল্যানিং লা ভালো যে এ গোপালপুরে যদি বস টান্ড হয়ে থা তাহলে গোটে যে কোচ ইন্টারন্যাশনাল বস টা মেবি সেটা হয়েপরে মনে না যদি হয়ে থাকে তাহলে କଟକ ଗୋପାଳପୁର କଟକ ଭିତରେ ଡିଫରେନ୍ସ ମଧ୍ୟ କିଛି ନାହିଁ ଏବଂ ସେଠି ଗୋଟିଏ ବିଶ୍ୱସ୍ତରୀୟ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ହେବାର ଗୋଟେ ସ୍କୋପ୍ ଥିଲା ଏବଂ ଏଠି ବାର ଏକର ଜମି ଯଦି ପ୍ରାକ୍ଟିକାଲି ଆପଣ ଦେଖିବେ ଛଅ ସାତ ଏକର ଜମି ବୋଧେ ବେଶୀରୁ ବେଶୀ ଥିବ ଏବଂ ସେଠି ପୁରା ପୁରାତନ ପାଠାଗାର ଅଛି ଏବଂ ଏଠି କଟକବାସୀଙ୍କ ସାଙ୍ଗରେ କଟକିଆଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଭାବେ ଯୋଡ଼ିଥିବା ମନ୍ଦିର କାଳୀ ମନ୍ଦିର ରହିଛି ସେଠି ପାର୍କ ରହିଛି ଏବଂ ସେଠି ରେଲୱେ ବ୍ରିଜ୍ ସେଠି ପାଖରେ ରହିଛି ଏବଂ যদি দেখবা সেটি নই বন্ধ যে তাহলে রয়েছে যেটা কি প্রাটিকা সেটি বস্টাণ্ড হওয়া আদৌ সম্ভবপর নুম ঠিক আছে ফেরু মানস বাবু প্রাটিকা পসিবল নুহ একথা কটকর বিজেপি সভাপতি কৌশল আপনার তো সে জেলার সভাপতি কংগ্রেস। কংগ্রেস কু পচর যাই কংগ্রেস নেতা বিধায়ক সেটি অহম্মদ বাবু কটকর যে সাংসদ বিজেডি তা পচরা যায় না সে কেছেন কিন্তু কংগ্রেস সহ আলোচনা হয়েছে কি শান্তি যাব জানে নহ'লে নিজ দল ভিতৰ কথা কয় প্ৰকৃত কথা হ'ল জানিব আপনার দেখি তা দলীয় কর্মী কুইকি বা তা সরকারি চাকরি দল চাল তেমনি তাঁর জেলা সভাপতি জাঁলে প্লাস দলীয় দলীয় যে অলগা কর্মচারী রে সরকারি কর্মচারী রহলে সে বর্তমানে দলীয় কর্মচারী হিসাবে কাম করছেন দলীয় কর্মী হিসাবে কাম করলে তেম করে তাঁর যদি সাংসদ নজাণিল সেদিন কিছু ফরক পড়ে না প্রথম কথা ডাইটা কথা আমার সেটি না সাংসদ দল নাই দলের লোকের কিছু মতলব না দলর লোক সে জিতে জিনিস সে জন সাংসদ হয়ে যাই বর্তমানে তাঁর প্রকৃত কর্মী হলে তাঁর জেলা সভাপতি হুঁতু বা সরকারি কর্মচারী হুঁতু বর্তমান সে বিজেকর কর্মী সে জাগিগেপরে সাংসদ জাঁবার জরুরি না জৰুৰী ঠিক ডকাই যদি জে জনপ্ৰতিনিধি আমাৰ সেই এম এল এ অহি কটক চিটি এম এল এ অ মহমদ মুম তাই নাই তুমি ডাকা যায় নাই যিহেতু সেই জনে জনপ্ৰতিনিধি যে কোনো দলৰ হুন্তু ন কাই নিশ্চিতভাৱে হক অঁ সেই কলেক্টৰ তুমি ডাকিব কথা আি ডাকিব কথা সবু যেতিয়া আমাৰ পূজা কমিটি শুনত কটক এটা গোটেই ভাইচাৰ চহৰ আজি আমি গোটেই উন্নত আমাৰ উন্নত ধৰণৰ বসষ্টাণ্ড কৰা তো কৰি ভাইচাৰ চৰৰে সেই ঝগডা লগাই সব লোক তা ভিটামাটি রকম যদি বারো একর জমি তুমি সেটি করবার তো গোপালপুরে চারি কোটি টাকা খরচ করে পাচে কল সেটি কেক ন মূল কথা হলো এমন গোটে কন যেহেতু বিজেপি বা কার্যক্রম হাত কিছু কিছু গোটা কার্যক্রম হাত কুবে কেবল সেইটা দেখা যাওয়া সেইটা সো করা বিজেডি বাহসন করছে কিছু কথা নাই চারি চার টাকা সেটি খরচ হল গোপালপুরে সেটা যেত দেখুম বয়ালিশ একর জায়গা না যফিসর মানে সেটি সে কোথা তসু খাই পাঠ পড়া সরকার পয়সা গোটা ধ্বংস করি সেটা সে ତାକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବା ପଛର କାରଣ କ'ଣ ଯଦି ଆପଣ କହୁଛନ୍ତି ସେଠି ମଧ୍ୟ ଜାଗା ଯେତିକି ତେୟାଳିଶ ଏକର ଚିହ୍ନଟ ହୋଇଥିଲା ବର୍ତ୍ତମାନ ସେତିକି ଜାଗା ନାହିଁ ଜମି ହଡ଼ପ ହୋଇଛି না জমি আগে হড়ফ হয়েছি সেকি জায়গা নাই ঠিক আছে সেটি বয়ালিশর রু দৈনী তিরিশ একর জায়গা আছে বলে সে কৌ যদি তিরিশ একর জায়গা আছে যদি সেই কোটি টাকা খরচ হয়েছে সেটি কেই করারি এটি বার একর উপর আসি এটি লোক উঠে তািটামিটে উঠেকি অলগা জায়গা দেবে সেটি পুরাতন পাঠাগার অনেক যিনিষ সব সে আমার অনেক লোক করি পুঁ সেটি বসেবেচ করি ডিস্টবান করি কখন লাভ আছে যে যে পত্র সরকার নে শুভ দিয়ে পাচারি তেয়ারি কলে চারি কোটি খরচ কলে এবার গোপালপুর খাননগর স্থানা নিষ্পতি কী না স্থানা নিষ্পতি হল লাগে সেটি যদি দেখিদে ভালো জায়গা বাহিগাল বস্টাণ্ড না জায়গা নিয়ে গেলে তাপরে সে ভাগ বাট করি সেখানে যেন নয় বড় প্রকল্প করবে ইয়ে করবে করি আপনি পয়সা খরচ করে দেবে প্রকৃত কথ হব যেত যে একর জায়গা আছে তার যে তিরিশ একর অার একর অবল আপনার দেখুন সরকারি দলর লোক হি সেপৃত সরকারি দল নেবে বা এমএলএ মন্ত্রী নেই সে যোগ সে জায়গার কলে না मूल कथा हूँ जो जमी आपच्च हड़प हो सरकारी दल रोक से जमी को हड़प करें निष्पत्ति परी दौलदाब कोई चाहते कि सरकार मानस बसस्टा नहीं देखिए हम जो कहले उठी तगुली शासन एटी दिल्ली रू दलादाबाद दौलदाबद रु दिल्ली ये, ये सिस्टम कथा हो एठी ना मुख्यमंत्री निजे बस कोटी बसस्टाड हो से निजे किछि जाणी ना गोटे कथा इंटरफेयर करि जो सरासु कलेसद एवं मोर मध्ये दृढ विश्वास जे जो पूर्वतन विधायक रे सभापति अछंती देवाशीष बाबू सीमध्ये बोधे जाणि ने केवल स्किन सेफ करण्या पई त्या बाध्य

त आउँक जाने किंतु मोर जा विश्वास मृदयगम हौ यता कटकवासी भन्नुभयो जाने जो हडप हुन्छ जमि गोपापुर जमि कथा प्रोजेक्ट तयारी बयास एकर जगार तेयालिस एकर जगार जो प्रोजेक्ट सेठी जो जमी हडप गरिन्छ निश्चिन्त भावे सरकारी दल र छत्र छ अहिले जनता दल सपोर्टरसे वि दल नेता साङेसँगै कि सरकारी अफिसर थियो गए मधुचन्द्रिका भइसके खन्नगरे जो सिफ्ट गराइन् मोर धारणा आदौ से फिजिबल नुहो आदौँ सठी सम्भव कथा नुह जो विश्वस्तरीय कथा कि को पँसठी कोटी टङ्की बस टर्मिनाल टार, बस गरे आदौ सम्भवपर ये गोटे निर्वाचनी নিশ্চিত নিৰী বুলি আপোনাৰ কিন্তু দেৱিষ বাবু দেৱিষ সামন্তে যে সেই বৰ্তমান খাননগৰৰে যি নিষ্পত্তি হৈ কটক লোক স্বাগত কৰবে যিহেতু এই গোটেই বাকশৰ কথা তাত কটক লোক স্বাগত কৰবে এব কিন্তু তাজা সূচনা হ'ল যে কটকৰ জিলাপাল বৰ্তমান খাননগৰ লোকৰ সৈতে আলোচনা কৰোঁ যা জনা পঢ়ু আজি এই বৈঠকৰে কিছু সমস্যা সমাধান ৰাস্তা বাহিব যিহেতু লোক বিৰোধ কৰো বোধহয়ে এই বৈঠক প্ৰকাশ বাবু

গোটেই ফম্পা আৱাজ কৰ বাৰবাটী দুৰ্গু পুনৰুদ্ধাৰ কৰা আমাৰ কটকি যি পুৰুণা স্মৃতি অতি তাক মনে পকাই পাই কাৰ্যক্ষম কৰা ই বহুত কথা আছে যদি আপোনাৰ আপোনাৰ খালী আৰম্ভ কৰোঁ এই দেখোন বাযাত্ৰা পাৰিৰে সেই শোটি টকা ফিলিং হৈ কি গোটেই জাগু বাচিলা গোটেই জাগে পতা হ'ল আৰু কোন প্ৰজেক্ট হ'ব তাতে জানি কটককু এসপেণ্ড কৰিব কটকৰ সীমা बढैवा इग गोटे त्रिकोण भूमि कटक सहर गोटे त्रिकोण भूमि अति छोटो जगारे कटक र इम्पोर्टान्स हुन्छ गटे बहु पुरन मन मत ऐतिह बहन गरु पौराणिक हो ऐतिहासिक हो, हो बहुत कथा अहिले कटक को डेभलप को गर्नु नुहे एटि देखु जि खानगरे चौध जो दस एकर बार एकर जमि कथा से कटक बहुत स अफिस अलिक बड बड अफिस अच्छा सेन्ट्राल अफिस अच्छा म सिफ्ट गरि पारे ସେ କଥା କଲେ ନାହିଁ ବସଷ୍ଟାଣ୍ଡ କଟକର ଉନ୍ନତି ହବ ନାହିଁ ବସଷ୍ଟାଣ୍ଡରେ ଗୋପାଳପୁର କଟକରୁ ବାହାରେ ନୁହଁ ଏବଂ ଗୋପାଳପୁର ଆହୁରି ବଡ ବସ ଷ୍ଟାଣ୍ଡ ବସ୍ ଟର୍ମିନାଲ ହେଇପାରିବ ସେ ଯୋଜନା ନୁହଁ ଯୋଜନା ହଉଛି କଟକକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଶ୍ରୀହୀନ କରାଯିବ ଏବଂ ତାପରେ କୁହାଯିବ କଟକ ସହର ଭିତରେ ଆଉ ଜାଗା ନାହିଁ ତେଣୁ ଯୋଉ ବଡ ବଡ ଅଫିସ ଅଛି ଆସ୍ତେ ଆସ୍ତେ ଧୀରେ ଧୀରେ ତାକୁ ସିଫ୍ଟ କରାଯିବ କଟକ ସହର ଭିତରେ ରହିବ ନାହିଁ ଭାବରେ আগুক নির্বাচন অংশ নির্বাচন যেতবাদ আসে সেতবে মাড়োজনা তেয়ারি হুয়ে সরকার শুভ দিকে এবং উদ্ঘাটন করতে এবং যা প্রকাশবাবু কোলে তার হিসাব দেম না বোটিং কমপ্লেক্স ঠু আর করি আপনার বারবাটী দুর্গ পুনরুদ্ধার পর্যন্ত এমতি কটকরে অনেক প্রকল্পর শুভ উদ্ঘাটন হয়ে সারিছে এবং এই যে প্রকল্প আলোচনা করছি যেটা গোপালপুরে হওয়া কথা বস টান্ড দু অঠর জুন্ এগারে তার ভূমিপূজন

যে কেৱল কটকটাক শ্ৰীহীন কৰিব কথা হ'ল কটকৰে কিভৰি ভাৱে ইলেকশ্যন আছোঁ আমি আমি যি বস্তা হ'ল বিশ্বস্তৰীয় বস্তা হ'ল কংগ্ৰেছ দল তাক সম্পূৰ্ণ মাত্ৰহযোগ কৰিব মাত্ৰ সাহায্য আমি মাজেৰে একমত এইটো হ'ব দৰকাৰ কিন্তু কাহাৰ ঘৰ উজুড়ি কৰি

ଟିକେ ତାଜା ସୂଚନା ନେବା ଇମ୍ରାନ୍ ଯେଉଁ ବୈଠକ ଚାଲିଛି କିଛି ଖବର ଆସୁଛି କି କ'ଣ ଆଲୋଚନା ହେଉଛି ଯେ ଖାନନଗର ବାସିନ୍ଦା କାହିଁକି ବିରୋଧ କରୁଛନ୍ତି ଏବଂ ପ୍ରଶାସନ ତରଫରୁ ଯେଉଁ ସେମାନଙ୍କ ସହ ଆଲୋଚନା କରାଯାଉଛି କ'ଣ କ'ଣ ପ୍ରସ୍ତାବ ଦିଆଯାଉଛି ଏ ନେଇ କିଛି ଖବର ଆସୁଛି କି ଇମ୍ରାନ୍ Uh, तो जो बर्तमान जो आलोचना चाहिँ आलोचन जिल्लापा भवन शङ्कर चैनी त सहित पूर्वत विधायक प्रभतरञ्जन विश्वाव अतिरिक्त जिल्लापा तहसलदारमा उपस्थित रहेछ त्यो सहित खानगर बस्ती बासिन्दा कि बर्तमान जो आलोचना चाहिँ आलोचन कु सरकार समस्तको पैसा गर्छ असुविधा आप्रमित जहाँ बर्तन खबर सूत्रहरू खबर मिच्छु प्रशासन पक्षहरू जो सरकार बासक दल र जो नेतृत्व भित्र नै जहाँ बुझासुझा गर्

ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ସମସ୍ୟା ଆଗକୁ ଉଗ୍ର ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଯେହେତୁ ଖାନନଗରବାସୀ ଏହାକୁ ବିରୋଧ କରୁଛନ୍ତି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରକାଶ ବାବୁ ମାନସବୁ ଆପଣ ଆମ ସହିତ ଯୋଗ ଦେଇଥିଲେ ସମୟ ସରିଛି ପ୍ରଶ୍ନକାଳକୁ ଏଇଠି ରଖିବା ନମସ୍କାର